আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই নমস্কার। আমার সামনে আপনারা দুটো মূর্তি দেখছেন, কত সুন্দর। সিঙ্গাপুরে এটা পুলিশদেরকে স্মরণ করার জন্য এটা বানানো হয়েছিল। পুলিশ ডিপার্টমেন্ট এইখানে প্রায় 200 বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছে। আমরা সবাই জানি পুলিশের কাজ একদম সহজ নয়। মানুষকে সুরক্ষিত রাখার জন্য ওদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়। এই জন্য তাদের এই কঠিন পরিশ্রমের স্মরণার্থে এমন মূর্তি সিঙ্গাপুর সরকার এমনভাবে সুন্দর করে তৈরি করে ওরা রেখেছে। একটা জিনিস দেখবেন, এখানকার যে পুলিশ আছে তাদেরকে কখনো ঘুষ দিতে পারবেন না। এই দেশের মধ্যে অনেক ধার্মিকতা আর ন্যায়, এ দুটোর প্রতি গুরুত্ব দেওয়া হয়। বাক্য বলে যে দেশে ন্যায় হয় সেই দেশ উন্নত। এখানে ঘুষ দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। যে ঘুষ দেবে তাকেই ধরবে। আর এখানকার পুলিশও খুব বিশ্বস্তভাবে তাদের কাজ করে আর তাদের দেশের প্রতি দায়িত্ব পালন করে। এখানকার সকল পুলিশ বিশ্বস্তভাবে কাজ করে। আজকে ঈশ্বর আমাদেরকে একটা বাক্য দিতে চাইছেন, গীতসঙ্গীতা 91:11। কারণ তিনি তার দূতদের তোমার চলার সব পথে তোমাকে রক্ষা করার আদেশ দেবেন। পুলিশ ডিপার্টমেন্ট যে কাজ করে এটা আমরা নিজের চোখে দেখি, কিন্তু এমনও একদল সৈন্য আছে যারা আমাদের রক্ষা করে কিন্তু তাদেরকে আমরা দেখি না। তারা হচ্ছে স্বর্গদূত, আমাদের রক্ষা করে। ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য স্বর্গদূতদের আদেশ দেন। আমরা নানা জায়গায় যাই, আমরা যাত্রা করি, অনেক কিছু করি। আমরা গাড়িতে, প্লেনে, রেলগাড়িতে যাত্রা করি। আমাদের অজান্তে কখন কোত্থেকে বিপদ চলে আসবে, অনেক ধরনের খারাপ পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে। এই সব রকম পরিস্থিতির মধ্যে ঈশ্বর তার স্বর্গদূতদের আদেশ করে আমাদের রক্ষা করেন। আর ওনার স্বর্গদূতদের উনি আজ্ঞা দেন যাতে শয়তানের সকল আক্রমণ থেকে আমাদের রক্ষা করতে পারে, সকল বিপদ থেকে আমাদের উদ্ধার করার জন্য উনি স্বর্গ থেকে স্বর্গদূতদের পৃথিবীতে পাঠান। তার মানে আমরা বুঝতে পারলাম ঈশ্বর স্বর্গদূতদের আদেশ দেন আমাদের রক্ষা করতে। আপনি সেই স্বর্গদূতদের নিজের শারীরিক চোখ দিয়ে কখনো দেখতে পারবেন না, যদিও তারা আমাদের সামনেই ঘোরাঘুরি করছে। যদি আপনি তাদের দেখতে চান তাহলে আপনি পুরো মন দিয়ে প্রার্থনা করুন, তখন ঈশ্বর নিশ্চয় তাদেরকে আপনার সামনে প্রকট করবেন। আমার জন্য যে স্বর্গদূত ঈশ্বর নিযুক্ত করে রেখেছেন তাকে মাঝে মধ্যে দেখতে পাই যখন আমি আত্মায় পরিপূর্ণ হয়ে প্রার্থনা করি। আপনার জন্য ঈশ্বর এমন রেখেছেন। আপনিও যদি আত্মাতে পরিপূর্ণ হয়ে প্রার্থনা করেন তখন আপনি স্বর্গদূতদের সকল কাজকে ও আপনার জন্য নির্ধারিত স্বর্গদূতকে আত্মিক চোখ দিয়ে দেখতে পাবেন। আজকে আমরা ঈশ্বরকে বলবো, হে প্রভু, আমার সুরক্ষার জন্য আপনি আমাকে স্বর্গদূত দিয়েছেন, ধন্যবাদ। আমাকে ও আমার পরিবারকে সকলকে সুরক্ষিত রাখার জন্য আপনি স্বর্গদূত দিয়েছেন যাদের আমরা চোখে দেখতে পাই না, আর ওরা নিশ্চিতভাবে আমাদের রক্ষা করেন, তাই আপনাকে ধন্যবাদ। আপনার সকল সুরক্ষার জন্য আপনার স্তুতি করি। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা আমি চাইলাম, আমেন, আমেন।